চালতা ঝাল টক মিষ্টি আচার নিয়ে এসেছি। আসুন আমরা দেখি কি কি লাগবে। চালতা নিয়েছি একটি, চালতাটা কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। চালতাটা সিদ্ধ করার পরে এভাবে থেতলে নিয়েছি। চালতাটা কাটার সময় সাবধান থাকতে হবে যেন হাত কেটে না যায়, চালতার রসটা অনেক পিছল হয়। তাই হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, সরিষা বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, চিনি 2 টেবিল চামচ। ঝালের জন্য শুকনো মরিচ হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া আধা চা চামচ, পাঁচফোড়ন ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া 1 টেবিল চামচ, আধা কাপ ভিনেগার, আর লাগবে আধা কাপ সরিষার তেল। এখন চালতার আচার রান্না শুরু করি। প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হলে মশলাগুলো সব দিয়ে দিতে হবে। তারপর চালতা গুলো দিয়ে দিতে হবে। দিয়ে নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে। চালতার সাথে যেন সব মশলা মিশে যায় সেজন্য ভালোভাবে নাড়তে হবে। চালতা না নাড়া দিলে নিচে লেগে যেতে পারে। 5 মিনিটের মতো এভাবে নাড়তে হবে। যখন চালতার অবস্থা এমন হবে তখন চিনি দিয়ে দিতে হবে এবং নেড়ে দিতে হবে যাতে চিনিগুলো মিশে যায়। চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুপাতে। লাউতে দেখা যায় ওখানে ফুড কালার ব্যবহার করা হয়, আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করছি না। চালতার আচার প্রায় তৈরি। আচারের যে মেন উপকরণ সেগুলো এখন দিয়ে দিব, সিরকা, পাঁচফোড়ন, মরিচ গুঁড়ো। তৈরি করতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। চালতা টক ঝাল মিষ্টি আচার তৈরি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। এরকম